হলুদ সেটা যেন তোর কাছে পৌঁছো। আর রাত্রির বিয়ের মণ্ডপে পান পাতা সরিয়ে তুই তোর রাজপুত্রের চোখে যেন চোখ রাখতে পারিস। আপনার অবুজ নাতিকে ভালো না বেশি উপায় আছে? ঈশ্বর আছেন, ঠিক একটা ব্যবস্থা হবেই, তুই ঠিক ওকে বাঁচাতে পারবি। চপ্পলের সঙ্গে সংসার করতে করতে তুই মরবি, নয়নার সঙ্গে সংসার করতে করতে আমার বিহানটা মরবে। দিদি কি একটু এদিকে না, কথা আছে তোর সাথে। আমি এক মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা দাঁড়া, পুরী বেশিটা আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শোন, যাওয়ার আগে একটা কথা দিয়ে যা। কি? ওই বাড়িতে যখন বউ ঢুকবে তখন তোকেই যেন বরণ করতে পারে। বল, পারবি তো? কথা দে। আমি কথা দিচ্ছি। আমি এখন আসি, চ ভাই। হ্যাঁ চ। আমার কি নেমেছে? আমি কুকুরের কাছে যাবো। আমার কি নেমেছে? আমার কি নেমেছে? আমি কুকুরের কাছে যাবো। কি নেমেছে? আমি কুকুরের কাছে যাবো। কুকুরের কাছে যাবো। আমি কুকুরের কাছে যাবো। আমি কুকুরের কাছে যাবো। স্যার, আপনার জন্য আমি খাবার তৈরি করে এনেছি। খাবে না মানে? এতবার যখন বলছে তুমি খেয়ে নাও। খেলে খাবে, না খেলে না খাবে। এই চলো, আমি কুকুরের কাছে যাবো। আমি কুকুরের কাছে যাবো। যখন তোর মা হারিয়ে গিয়েছিল তখন তুই কান্না থামাতে বাজ না বাজে মনে পড়ে? বাজে বাবা, তুমি বাজে বাবা,
আমি বাঁচি বাবা। দাঁড়া, এই নে বিহান, নে নে বাবা, এই সেতারটা বাজা, খুব খুব মন দিয়ে বাজা বাবা, জানিস তো বাবা, সুর সমস্ত দুঃখকে ভুলিয়ে দেয়। ভালো বাবা হও না কেন, ভালো বাবা হয়ে যাও না, আমাকে আমার মাকে এনে দাও না, তাদের ওখান থেকে মাকে এনে দাও না, কিংবা কুকুমনি কুকুমনিকে এনে দাও, কুকুমনিকে এনে দাও না, আমাকে কুকুমনিকে এনে দাও না, আমি তো কখনো কিছু চাইনি, আমি তো চাইনি, আমাকে কুকুমনিকে এনে দাও না, কুকুমনিকে এনে দাও বাবা, কুকুমনিকে এনে দাও না, আমাকে এনে দাও। এই এসে গেছে ফ্রিতে খেতে, ফ্রিতে নয় ফ্রিতে নয়, লোকরা দিয়ে খাবো, বুঝেছ? চপল ভাইয়ের বিয়ে, সবজি লাগবে, সবজি সবজির সব দায়িত্ব তোমার, বেগুনি হবে, পটলের দোমড়া হবে, মাছ হবে, মাংস হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, চপল ভাইয়ের সাথে কুকুবনির বিয়ে, বাজার শুদ্ধ তোমাদের সবার নিমন্ত্রণ, বুঝেছ? আমি যদিও সবাইকে একবার বলে দিচ্ছি, শোনো শোনো শুধু আদিবাসী বৃন্দ, এটা কে রে, হ্যাঁ কে চপলের সাথে আমাদের কুকুমনির শুভ পরলোক গমন হবে, তোমাদের সকলকে নিমন্ত্রণ করা হচ্ছে, বিয়ের রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর তার সঙ্গে দেশি বাংলা ফ্রি। হে মালাদা, তুমি মুদি মশলার মাল সব দেবে, বুঝেছ? এই মান্তাদা, তুমি মাছ মাংস দেবে, বুঝেছ? বিক্রি হবে না কিছু, তোকে কিচ্ছু বেচা হবে না, কিচ্ছু বেচা হবে না তোকে, আর এই বাজার থেকে কেউ যাবে না তোর ওই বিয়ে বাড়িতে, বুঝেছিস? তুই চলে যা এখান থেকে, তোকে কোনো মুরগি বেচবো না, এমনকি মুরগির নাড়ি ভরিও না, আর মাছের কানকো বেচবো না। এই মান্তা, তুই গণেশকে চিনিস না, চপল এলাকা কাঁপাচ্ছে, এই গনসা তার ডান হাত, কথাটা মাথায় থাকে জানো? বললাম তো একটা সবজিও দেব না। এই কৈলাস, কৈলাস দা, মার কুর্দিয়ার রুটি চিনি দিয়ে চা, খুকুমনির রান্না চেটে পুটে।
এই তুলে নিয়ে গেছিল না আমার রাজপুত্রকে ভ্যান থেকে? কে নাম রেখেছ রে তোর? কে নাম রেখেছ বল? গনশা নামটা কে রেখেছে? তাদের কি চোখে ছানি পড়া ছিল নাকি যে একটা ভগবানের নাম এমন একটা শয়তানকে দিয়ে দিয়েছে? বল, রাতে বেলা কে নিয়ে গেছিল আমার রাজপুত্রকে রিক্সা ভ্যান থেকে? এবার পর রাতের বেলায় আমার রাজপুত্রকে রিক্সা ভ্যান থেকে কে উঠিয়ে নিয়ে গেছিল বল? শুনিস না, এই কনসা একটা কথা শোন, তুই খুকুমণি দেবকে চিনিস না? হ্যাঁ, খুকুমণি দেব নিজের রাজপুত্রের জন্য সব কিছু করতে পারে। কে লাগে তোর? স্বামী, বুঝতে পেরেছিস? এবার বল, বল কে নিয়ে গেছিল রাজপুত্রকে? তোকে তো আজ যাতে তুই আর কোনদিনও অসহায় মানুষদের অপর অত্যাচার করতে না পারিস, বুঝতে পেরেছিস? তোর চপ্পল আমাকে বিয়ে করবে, আমাকে বিয়ে করবে তোর চপ্পল, সে রাত তো খাইয়ে দেবো রে, সে রাত তো ওই পনিরের তরকারি, ছোলার ডাল আর মুগের ডাল কার সাথে চাল কলা মেখে পিন্ডি খাওয়াবো তোদেরকে, বুঝতে পেরেছিস? পিন্ডি খাওয়া। মূলো পড়েই থাকে, কেউ কেনে না, এমন কি ঠাকুরের থানেও লাগে না। এবার বল, বল রাজপুত্রকে ওই দিন রাত্রেবেলা কে তুলে নিয়ে গেছিল বল? বলবি না তো? বলবি না তো? তাহলে একটা কথা শোন,
মেয়েদেরকে না একদম দুর্বল ভাববি না, আর কুকুমনি দেবকে তো দুর্বল ভাবার ভুল একদম করবি না। এই দুটো হাত না বড় বড় টেচকি হাড়ি তুলে না একেবারে শক্ত হয়ে গেছে, বুঝতে পেরেছিস? বল বল না তো, এই বল বল, এই আশমটিটা নিয়ে আয় তো। ওরা সব আশ ছাড়িয়ে কানক খুলে পিত্ত বের করে গাদা পেটি আলাদা করে টক দই মাখিয়ে যদি আজকে ওকে দই মাছনা বানিয়ে দিয়েছি তো আমার নামও কুকুমনি দেব নয়। এটা কি করছিস? স্টপ! এই নিয়ে আয় আশমটিটা। কটা আশমটি লাগবে তোর? এই বাজারে সব কটা মাছ আলা তোকে আশমটি দেবে। ছাড়া কুকু, আজ ছাড়া না না কুকু। তাহলে বল বল, রাজপুত্রকে কে নিয়ে গেছিল বল? গদারি করছিস কেন? অনেক মুরগি কেটেছিস, আজই মোরগটা কাট কুকু, কাট। কুকু না কুকু, না। তাহলে বল কে নিয়ে গেছিল? বল 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 বল, কে নিয়ে গেছিল আমার রাজপুত্রকে? আমি দেখেছি খুকু, ওই নিয়ে যাচ্ছিল। বল তুই তুলে নিয়ে গেছিস না আমার রাজপুত্রকে? বল বল কার কথা তুলে নিয়ে গেছিস বল? নালে কেমন কথা তুই? কে আছে কি? সরব সরব সরব, এই ছাড়, কি হচ্ছে কি এখানে? এসব কি হচ্ছে? এই গনসা কি করছিস? স্যার স্যার আমি কিচ্ছু করিনি, আমাকে শুধু শুধু কুকুর মারছে। ওকে মারছে কেন? ও আমার রাজপুত্রকে তুলে নিয়ে গেছিল, উল্টা আমাকেই ফাঁসি দিয়েছে। মানে কি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি। তাহলে প্রত্যেকটাকে থানায় নিয়ে চলো। বড়বাবু আমি থানায় যাচ্ছি, কিন্তু আমার না একটু তাড়া আছে। কেন? আসলে আমার 10 জন কাস্টমারকে না হোম ডেলিভারি করতে হবে, তার মধ্যে একজন বুড়ি আছে যে সেলিব্রিয়ালের পেশেন্ট, তাকে আমাকে খাইয়ে দিয়ে আসতে হয়। আর একজন বুড়োও আছে যে নিজে খেতেই ভুলে যায়, তাকেও আমি খাইয়ে দিয়ে আসি, এমনকি তাকে স্নান করিয়ে দিয়ে আসি, মাথা মুছিয়ে দিয়ে আসি, স্পঞ্জ করে দিয়ে আসি। আমি আসছি বাবু। যা বলার থানায় গিয়ে বলবি। আমরা থানায় যাবো। হ্যাঁ হ্যাঁ আমরাও থানায় যাবো। চল সবাই মিলে থানায় চল, চলো থানায় চলো। পুলিশ বাবু শুনুন না, আমার অনেক কাস্টমারদেরকে না খাবার দেওয়ার আছে, আপনি কেন বুঝতে পারছেন না? হ্যাঁ ওরা সবাই না খেয়ে থাকবে। চুপ চুপচাপ বস, বাজারে সারাদিন মারপিট করবি তার উপর বড় বড় কথা। আমি মারপিট করিনি, বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি। আমি শুধু এইটুকু জানতে চেয়েছি রাজপুত্রকে কে তুলে নিয়ে গেছে, আমি শুধু এইটুকু জানতে চেয়েছি। চুপচাপ বস, তোর কেস আমার জানা আছে, অলরেডি কেসটা কোর্টে উঠেছে, কাল তোর ডেট, তাই বড় বড় কথা বলবি না, বলে রাখলাম। যা বাবা এসব আপনি কি বলছেন? হ্যাঁ ওই মানুষগুলো খাবে না, ওই বুড়ো বুড়িগুলো খাবে না, আপনি যদি না খেয়ে থাকেন। হ্যাঁ বললাম না বেশি কথা না। এই চুপ করো, বেশি কথা বলো না। ঘোষ যাও এক্ষুনি বালিগঞ্জে, ঝামেলা হচ্ছে তাড়াতাড়ি যাও। সারাদিন ঝামেলা ঝামেলা ঝামেলা। আমি জীবনে কখনো লেট করিনি, খুকু মনে কখনো লেট করিনি, না না আজকেও না। পুলিশবাবু পুলিশবাবু শুনুন না, আমি না খাবারটা দিয়ে এক্ষুনি চলে আসবো। হ্যাঁ আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই?
কোথায় যাচ্ছিস? বিশ্বাস করুন, আমি খাবারটা দিয়ে এক্ষুনি চলে আসবো। তোকে কিন্তু কোর্টে চালান করে দেবো। যা খুশি করুন, যা খুশি করুন। একটা বুড়ো লোক সে না খেয়ে থাকবে, একটা বুড়ি মানুষ সেও না খেয়ে থাকবে, আর আপনারা আপনারা আমাকে এখানে বসিয়ে বসিয়ে আমার সময় নষ্ট করবেন। আমি এক্ষুনি বেরোবো। তুই কিন্তু বেরোবি না বলে রাখছি। এই কি হয়েছে স্যার? স্যার দেখুন না, বাজারে মেয়েটি সারাদিন মারপিট করেছে, তার উপর এখানে এসে দাদাগিরি করছে, আবার তার উপর বলছে যে কাকে নাকি খাবার দিতে যাবে। কোন মেয়েটা? খাবার দিতে যেতে হবে। জানেন স্যার, একটা বুড়ি আছে, সে সেরিব্রালের পেশেন্ট, ঠিক করে নড়তেও পারে না, আর তার ছেলেমেয়েরাও তাকে দেখে না। তাকে গিয়ে আমি খাইয়ে দিয়ে আসি। একজন বুড়ো আছে, সে তো সবসময় সবকিছুই ভুলে যায়, এমনকি খাওয়া দাওয়াও ভুলে যায়, স্নান করাও ভুলে যায়। তাকে গিয়েও আমি খাইয়ে দিয়ে আসি। তার কাছে না গেলে হবে বলুন? আর আর আমি তো কত বড় একটা হোম ডেলিভারি কোম্পানি চালাচ্ছি, আর আমি তো শুধু বিজনেস করছি না, আমি তো মানুষকে মানুষকে যত্ন সহকারে খাইয়ে দিয়ে আসি, সাথে স্নেহ মায়া মমতা। কি যেন বলিস, স্নেহ মায়া মমতা ফ্রি। যা তাড়াতাড়ি খাবার দিয়া যা, নাহলে তো তোর দেরি হয়ে যাবে। কুকুমণি হোম ডেলিভারি তো কখনো লেট করে না। না, অনলাইন যদি 20 মিনিটে পৌঁছায়, আমি 15 মিনিটে পৌঁছে 5 মিনিট আগে। যা তাড়াতাড়ি দিয়া, কিন্তু হ্যাঁ কাজ সেরে তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? যা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার আপনি একে চেনেন? হ্যাঁ চিনু না, জানেন আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ, নার্ভের পেশেন্ট, শরীরের নিচের অংশটা অসার। খুকুমণি রোজ আমার বাড়িতে খাবার ডেলিভারি দেয়, আমার বাচ্চা দুটোকে যত্ন করে খাইয়ে দিয়ে আসে, আমার স্ত্রীকে খাবার ডেলিভারি দেয়, আবার যত্ন করে খাইয়েও আসে। স্যার সত্যি সত্যি কি ওর স্নেহ মায়া মমতা ফ্রি? বস্তিতে না 500-600 লোক আছে, বুঝতে পেরেছেন? সাবধানে, বিয়ের দিন ওখানে দক্ষ যোগ্য না হয়, তখন দেখবেন গেটের সামনে বউ হয়ে দাঁড়ঘট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু দেখে যাচ্ছেন যে কি ঘটছে, কিন্তু কাউকে আটকাতে পারছেন না। তাই বলছি বেশি পাওয়ার দেখাবেন না, হ্যাঁ? আর কুকুমণি দেবকে তো একদম। চলো 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 পাল্টাই।